হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার কাছে আছে হচ্ছে নোকিয়ার 2.2, যেটা নোকিয়ার নিউ রিলিজ পিকচার দেখাই যাচ্ছে এখানে কীরকম হবে সেটা দেখতে। তো আজকে এটার আনবক্স করব, রিভিউ করব, মানে ফুল রিভিউ করব এবং এটার সাথে কম্পেয়ার করব যে মানে অন্য কী সেট আছে এবং এটার ভালো দিক খারাপ দিক সব দিক আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রাকিব হোসেন, টেকনিক্যাল জার্নিতে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে নোকিয়া 2.2-র যে বক্স। তো এখানে বক্সের উপরে কিছু একটা পিকচার তো আছে, নোকিয়ার ব্র্যান্ডিং আছে, অ্যান্ড্রয়েড 1-এর সাথে আসবে এটা। তো এখানে পিছনে দিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে। তো এখানে আপনি পাবেন হচ্ছে 5.71 ইঞ্চি HD প্লাস 19:9 রেশিও ডিসপ্লে। এটার ডিসপ্লে এরিয়া হচ্ছে আপনার 79.27% হচ্ছে ডিসপ্লে এরিয়া। 13 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন, 3000 mAh ব্যাটারি পাবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনও দেওয়া আছে ডেডিকেটেড। তো এটাকে আমরা আনবক্স করি, নিচের দিকে কিছু নেই, আছে হচ্ছে 3GB 3x32, মানে 3GB 32GB এটার ভ্যারিয়েন্ট, আর কিছু IMEI স্টিকার এই। তো এটাকে আমরা আনবক্স করি, দেখা যাক যে ভিতরে কি থাকে। তো বন্ধুরা, প্রথমে আসে হচ্ছে আমাদের যে ডিভাইসটা, এই যে। তো ডিভাইসটা আমি একটু সাইডে রাখি, দেখি বক্স কন্টেন্টে কি কি আছে। তো এখানে আপনার আছে হচ্ছে, এটা হচ্ছে আপনার 3000 mAh ব্যাটারি। তো আর কি আছে এখানে, আছে হচ্ছে আপনার কিছু কুইক স্টার্ট গাইড, নোকিয়ার লোগো, ব্র্যান্ডিং, ওয়ারেন্টি ডিটেলস, আবিজাবি কপর লাগার জিনিস। তারপরে এই সাইডে আছে হচ্ছে আপনার সেই নোকিয়ার হেডফোন, পা থেকে মাথা পর্যন্ত লম্বা হেডফোন, আর হচ্ছে ইউএসবি কেবল আর চার্জিং অ্যাডাপ্টার, যেটা নোকিয়ার। এটা হচ্ছে আপনার কত, 5V 1 Ampere চার্জ হবে। তো এই হচ্ছে আপনার বক্স কন্টেন্ট। তো বক্স কন্টেন্ট সাইডে রেখা আমরা আমাদের ডিভাইসে চলে যাই। এই হচ্ছে আমাদের যে নোকিয়া 2.2। তো লুকটা প্রথমত দেখতে উপরতে ভালোই লাগতেছে, একটু আমার কাছে মোটা মনে হচ্ছে, মানে থিকনেসের একটা বিষয়টা একটু মোটা মনে হয়। তো যাই হোক, পিছনের লুকটা হচ্ছে এই যে, হ্যাঁ, নোকিয়ার ব্র্যান্ডিং আছে, আর এটা অনেকটা হালকা আছে। যেহেতু ব্যাটারি লাগাইলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওয়েটটা কীরকম। তো বন্ধুরা, আমরা এটার ব্যাটারি লাগাই, দেখা যাক, তারপরে এটার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমি এটার ব্যাক প্যানেলটা খুলছি, দেখাই যাচ্ছে এখানে। তো এখানে আপনি একটা ন্যানো সিম, একটা মাইক্রো সিম, একটা মেমোরি কার্ড, আর এই পাশে হচ্ছে আপনার একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন। তো এখানে আমি ব্যাটারিটা লাগাই, 3000 mAh ব্যাটারি এটা। তো বন্ধুরা, এখানে আমি সেটটা পুরোপুরি অন করছি। তো যদি ফিজিক্যাল ওভারভিউর কথা বলি তাহলে এখানে প্রথমেই পাবেন হচ্ছে 5.71 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে, যেটা রেশিও হচ্ছে 19:9 রেশিও। এখানে আপনি ডিসপ্লে PPI পাবেন হচ্ছে 295 PPI, রেজুলেশন হচ্ছে আপনার কত, 1520x720। তো এখানে ফ্রন্টেই পাবেন হচ্ছে আপনার একটা ডিউডপ নচ, যেটা হলো মুন শেপ। এখানে এই নচের ভিতরেই আপনি পাবেন হচ্ছে কি, 5 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে আপনার F2.2, এবং এটা AI মেনশন করা। এখানে ফেস আনলক পাবেন, মানে সফটওয়্যার ভিত্তিক ফেস আনলক, আর তার উপরেই পাবেন হচ্ছে এখানে ইয়ারপিস, এবং একবার উপরে পাবেন হচ্ছে আপনার 3.5mm অডিও জ্যাক, এবং ডাইন সাইডে আছে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন। বাম পাশে আছে হচ্ছে আপনার এখানে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যেখানে আপনি চাপ দিলেই গুগল অ্যাসিস্ট্যান্টে চলে যাবে। হ্যাঁ, এই যে গুগল অ্যাসিস্ট্যান্টে চলে যাবে। তো এখানে এটা একটা কুল ফিচার, যেখানে আপনি মানে এক ক্লিকে গুগল অ্যাসিস্ট্যান্টে চলে যাচ্ছেন। Full featured hardware or software that provides capabilities and functions comparable to the most advanced models or programs of that category. হইছে, ঠিক আছে, চুপ থাকো। মানে আমার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনে চাপ দেওয়ার পরে যা বলছি সেটাও সার্চ দিয়ে হইছে, মেন কারেকশন দেওয়ার কারণে। আচ্ছা, যাই হোক, তো এখানে আপনি পিছনের দিকে পাবেন হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে F2.2, এবং তার নিচে হচ্ছে আপনার কি, এটা সিঙ্গুলারিটি প্লাস, এবং এখানে হচ্ছে নোকিয়ার ব্র্যান্ডিং, হ্যাঁ, আর হচ্ছে অ্যান্ড্রয়েড 1-এর ব্র্যান্ডিং। আর নিচের দিকে পাবেন কি আপনার, এখানে কি আছে, হ্যাঁ, চার্জিং পোর্ট, যেটা মাইক্রো USB বি পোর্ট, এবং এই পাশে হচ্ছে আপনার মাইক্রোফোন। তো এই হচ্ছে ফিজিক্যাল ওভারভিউ। এবং পিছনের দিকে তো আপনার লুকটা একটু শাইন করে, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে। তো ব্যাক পার্ট দেখতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগে নাই, প্রথম বিষয় হচ্ছে এটা। আর এখানে নিচে স্পিকার আছে, পিছনের দিকে স্পিকার, এবং স্পিকারের উপরেই হচ্ছে আপনার একটা বিট আছে, এই যে
স্পিকারের উপরে একটা ভিট আছে যে এখানে উপযুক্ত আছে, যাতে আপনি নিচে রাখলে পুরোপুরি চাপ না লাগে স্পিকারে। তো স্পিকার পিছনে দেওয়ার কারণে সাউন্ড পুরোপুরি আসবে না আপনি সেট নিচে রাখার কারণে আমার মনে হচ্ছে। তো এটা নিয়ে আমরা টেস্ট করবো, অবশ্যই সাউন্ড টেস্টে যাব। তো এখানে আমি প্রথমে যাই হচ্ছে আমি ক্যামেরাতে, দেখা যাচ্ছে ক্যামেরার ভিতরে কীরকম কী করছে। তো যদি আমি এখানে একটা সেলফি তুলি প্রথমেই, এখানে অটো এইচডিআর দেওয়া আছে। হ্যাঁ, এই যে অটো এইচডিআর, এইচডিআর অটো এইচডিআর দেওয়া আছে, মানে ফ্রন্টেও আপনি এইচডিআর পাবেন। তো এইচডিআর দিয়েই একটা ছবি তুলি, ছবির কোয়ালিটি ভালোই খারাপ না, কিন্তু অতটা ডিটেলস আমার মনে হয় না, একটু জুম করলে এত ডিটেলস থাকবে না। তো এখানে একটু অটো বিউটি মোড আছে। তো বন্ধুরা, এই হচ্ছে এইচডিআর সারা একটা পিকচার। তো এখানে আমি যদি আরেকটু জুম করি, এই যে জুম করি, তাহলে দেখতে পারেন যে ছবির কোয়ালিটি 5 মেগাপিক্সেল অনুযায়ী ভালোই খারাপ না। তো এখানে আপনি আর কি কি অপশন পাবেন ফ্রন্ট ক্যামেরায় সেটা আগে দেখি। তো প্রথমত এখানে আপনি ফ্রন্টে তো এইচডিআর পাবেনই, লেখা আছে এটা কি টাইমার। আচ্ছা, টাইমার তো থাকেই সব জায়গায়। আর এখানে আছে হচ্ছে আপনার টাইম ল্যাপস, লেন্স, প্যানারোমা, এই বেসিক কিছু অপশন আছে। এখানে লেন্স আছে, লেন্স দিয়ে আপনি হচ্ছে স্ক্যান করে গুগলে সার্চ দিতে পারবেন যে কোনো একটা কিছু। আর এখানে যদি আমি বলি আপনার ভিডিও রেজুলেশনের কথা, রেয়ার ক্যামেরাতেও ফুল এইচডি ভিডিও হবে, ফ্রন্ট ক্যামেরাতেও ফুল এইচডি ভিডিও হবে, মানে 1920x1080 পিক্সেলের ভিডিও হবে। এখানে আপনি রেয়ার ক্যামেরা দিয়ে কিছু পিকচার আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা দেখে বলতে পারেন যে অ্যাকচুয়ালি কীরকম হয়েছে। তো বন্ধুরা, এখানে ডিটেলসে আছে হচ্ছে ডিভাইস নেম, তারপরে আছে হচ্ছে কিছু আইএমই নাম্বার, তারপরে সিম কার্ড নাই এই আবি যাবি, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 9A, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 9 Pi, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 1 ভার্সন গো এডিশন। আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড সিকিউরিটি পজ লেভেল হচ্ছে মে মাসের 5 তারিখে। তো এই হচ্ছে কিছু ডিটেলস। তো এখানে প্রসেসর ডিটেলস দেওয়া নাই, এখানে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের A22 প্রসেসর, যেটা হচ্ছে আপনার কোয়াড কোর প্রসেসর, 12 নানোমিটার টেকনোলজির প্রসেসর, 64-bit প্রসেসর, 2.0 GHz হচ্ছে এটার ক্লক স্পিড। এই প্রসেসরটাই আবার আপনার হুয়াওয়ের Y6 Pro তে ইউজ করা হয়েছে, দুটা একই প্রসেসর। তো যাই হোক, ওইখানে আমরা কম্পেয়ার করবো অবশ্যই ভিডিওর শেষের দিকে এবং এটার প্রাইসিং নিয়েও আলোচনা করবো। তো এই হচ্ছে এটার প্রসেসর, প্রসেসর বাজেট অনুযায়ী চলে ঠিক আছে, কিন্তু একটু এটার বাজেট অনুযায়ী একটু আর একটু ভালো প্রসেসর দেওয়া যায়। তো সাউন্ড মোটামুটি লাউড আছে ঠিক আছে, কিন্তু কোয়ালিটিটা আমার কাছে ওরকম লাগে না। নিচে যদি রাখি সাউন্ড অবশ্যই একটু কমে যায়। এখানে একটু ভিড় দেওয়া হয়েছে, এই ভিড় না থাকলে অবশ্যই আরও কমতো, কারণ পুরোপুরি চাপ লাগতো তখন নিচে রাখলে। এইটাই হচ্ছে মেইন স্পিকার, তো এইখানে নিচে রাখার কারণে একটু কম আসবে এই সাউন্ড। ভিডিও কোয়ালিটি ভালোই, আপনার কোনো নেগেটিভ তো নাই অবশ্যই, ফুল এইচডি ডিসপ্লে। তো এখানে নচ পুরো মানে ফুল ভিউ দেখতে পারবেন আপনি ভিডিও। সিকিউরিটির বিষয়ে আছে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নাই, এখানে আছে প্যাটার্ন লক, পিন লক আর ফেস আনলক। তো এখানে আমি ফেস আনলকটা সেট করছি, দেখা যাচ্ছে ফেস আনলকটা কীরকম কাজ করে। তো বন্ধুরা, এখানে যদি আমি সরাসরি আমার সরাসরি সোজাসুজি তাকিয়ে যদি লক বাটনের চাপ দিলাম, এই একটু সময় নেয়, অনেকটা সময় নেয়, আবার দেই। কত সময় নেয় আবার দেই, এই যে লক বাটন এখন চাপ দিলাম, হ্যাঁ মিনিমাম 3 সেকেন্ড সময় নেয়, আরও বেশিও নিতে পারে। তো সময় নেয়, ফেস আনলকটা অনেকটা স্লো আমার কাছে মনে হয়েছে, এর চেয়ে আপনি পিন লক দিলে তাড়াতাড়ি খুলতে পারবেন খুব তাড়াতাড়ি। তো ফেস আনলক দিয়েছে, সিকিউরিটির বিষয় ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে ফেস আনলকের থেকে আপনার পিন লক বা আপনার প্যাটার্ন লক বেশি সিকিউর। আপনার ছবি যদি এখানে ধরা হয় তাও খুলে যাবে অবশ্যই। তো ফেস আনলক স্লো। তো বন্ধুরা, এই হচ্ছে নোকিয়া 2.2 যেটা আজকে আনবক্স করলাম। এখানে আপনি এটার প্রাইসটা হচ্ছে আপনার 13,000 টাকা, বা ইন্ডিয়ার বাজারে হচ্ছে আপনার 8,700 রুপি, তো বাংলাদেশ হচ্ছে 13,000 টাকা। এখানে আপনি পাবেন 3 GB RAM, 32 GB ROM, যেখানে আপনি অ্যান্ড্রয়েড 1 এর সাথে পাবেন
গো এডিশনের মতো অ্যান্ড্রয়েড ওয়ান। তো এটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েড, যেটা হচ্ছে আপনার আমার কাছে ভালোই লাগে কারণ অনেকটা স্মুথ, ঠিক আছে, অনেকটা স্মুথ এবং ভালোই, খারাপ না এই এডিশন। তো এখানে আপনি ক্যামেরার দিক দিয়ে যদি বলি তাহলে 5 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, দুটোই হচ্ছে অ্যাপারচার হচ্ছে f2.2, যেটা একটু কম হয়ে গেছে। তো পিকচার কোয়ালিটি প্রাইস অনুযায়ী আমার কাছে কম মনে হয়েছে, মানে পিকচারের যে কোয়ালিটি ফ্রন্টেও এবং পিছনেও। তো আর এখানে আপনি যে 3000 mAh ব্যাটারি পাবেন, এখানে ব্যাক প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের, দেখতে সুন্দর লাগে কিন্তু আঙ্গুলের সাপ করে অনেক, এটা গ্লাসি দেখতে শাইনি, ঠিক আছে, কিন্তু আঙ্গুলের অনেক সাপ করে, মানে একটু নর্মাল কোয়ালিটির ব্যাক প্যানেল। আর এখানে আপনি স্পিকার পাবেন পিছনে, যার কারণে সাউন্ডও আসে কম, নিচে যদি রাখেন তাহলে সাউন্ড কম আছে, সাউন্ড কোয়ালিটিও আমার কাছে এতটা লাগে নাই। তো 13,000 টাকা বাজেটের ভিতরে নোকিয়া 3GB RAM-এর সেট আনছে, এটাও একটা বিষয়। আর এখানে আপনি নোটিফিকেশন লাইট নাই, প্রথম বিষয় হচ্ছে এখানে নোটিফিকেশন লাইট আমি খুঁজে পাই নাই, নাকি আসে আমি খুঁজে পাই নাই নাকি নাই, এটা আর একটা বিষয়। আর এই প্রাইসের ভিতরে যদি কম্পেয়ার করি তাহলে আসলে হুয়াওয়ের Y6 Pro, যেটা 12,000 টাকায় 3GB RAM 32GB ROM অ্যান্ড্রয়েড ভার্সন 9। নোকিয়াটা হচ্ছে 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে, হুয়াওয়ের Y6 হচ্ছে আপনার 6.09 ইঞ্চি ডিসপ্লে। এখানে আপনি মানে ডিসপ্লে এটা থেকে এটা বড়, তবে নোকিয়াটা ডিসপ্লে PPI বেশি। হুয়াওয়ের Y6 Pro 2019-এর সামনে আপনি ফ্লাশ পাবেন, নোকিয়াতে তা নাই, এটা হচ্ছে ফিক্স ব্যাটারি, এটা হচ্ছে খোলা যায়, এটার স্পিকার নোকিয়াটার স্পিকার হচ্ছে পিছনে, হুয়াওয়েটা হচ্ছে নিচে। আচ্ছা, 3020 mAh ব্যাটারি হচ্ছে হুয়াওয়ে, এটা 3000 mAh ব্যাটারি দিক দিয়ে ঠিক আছে। এটা নন রিমুভেবল, এটা রিমুভেবল। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 9, আপনার 32GB-তে Y6 Pro-তে আপনি 26GB ইউজ করতে পারবেন, এখানে 32GB-তে ইউজ করতে পারবেন 22GB। ফেস আনলকের কথা যদি বলি, নোকিয়াটা প্রচুর স্লো, মিনিমাম 4 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম তো লাগে, তাও সোজা ধরে রাখলে হুয়াওয়েটা ফাস্ট আছে। আর এখানে কম্পেয়ার টু হুয়াওয়েটা ফাস্ট আছে। আর এখানে আপনি সামনে পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল পিছনে রেয়ার ক্যামেরা, কিন্তু এটা 5 মেগাপিক্সেল পিছনে 13 মেগাপিক্সেল। এখানে অ্যাপারচার পাবেন 2.0, এটা 2.2 এবং 1.8। ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে হুয়াওয়ে Y6 Pro বেটার, এবং বাজেটের দিক দিয়ে এটা 12,000, এটা 13,000, নোকিয়ার দাম একটু বেশি থাকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন পাবেন, সেটা হচ্ছে ডেডিকেটেড, মানে আলাদা, এখানে চাপ দিলেই আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসবে। তো বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, বা আপনাদের আইডিয়াতে কোনো ফোন আছে কি না এই বাজেটের ভিতরে এটার দিকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আনবক্স নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনটি পেতে পারেন।